ময়মনসিংহের ভালুকায় বন বিভাগের জবরদখল হওয়া 5 একর জমি উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। সকালে ভালুকা রেঞ্জের হবিরবাড়ি রেঞ্জ কর্মকর্তা রইস উদ্দিনের দিক নির্দেশনায় ওই জমি উদ্ধার করা হয়। উপজেলার পাড়াগাঁও মৌজার 682 নং দাগে গ্যাজেটভুক্ত সংরক্ষিত ও যৌথ জরিপকৃত বনভূমি দখলে রেখেছিল বিডিএল গ্রুপের একটি প্রতিষ্ঠান তোপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক। প্রতিষ্ঠানটি পিলার পুঁতে কাটা তারের বেড়া দিয়ে জমি দখলে রেখেছিল। এর আগে কোম্পানির একজনকে আটক করে আদালত পাঠায় বন বিভাগ। এ ব্যাপারে কোম্পানির কারোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বনবিগত বনভূমি হলো 6 একর 90। এটা 2009 সালে এডিসি রেভিনিউ অর্থাৎ সেটেলমেন্ট ফরেস্ট অফিসার এটা ডিমার্কেশন করে বনের জায়গা এবং পাবলিকের জায়গা রেকর্ডের জায়গা পৃথক করে। সেই অনুযায়ী এখানে আমরা 10-12 দিন পূর্বে এখানে আমরা এই ডিমার্কেশন অনুযায়ী পূর্ণ ডিমার্কেশন করে জরিপ করে এবং এসিলেন্টের সার্ভিয়ার সহ জরিপ করে মালিকানাধীন জায়গা বুঝাই দেওয়া হয় এবং পরবর্তীতে বনের যে জায়গাগুলো যাদের দখলে ছিল অর্থাৎ ডিবিএলের দখলে বা আদার্স যাদের দখলে ছিল ব্যক্তি মালিকানার দখলে ছিল সেটা আমরা উদ্ধার করি প্রায় 5 একর।